হ্যালো, কেমন সবাই? তো আজকে আমি কথা বলবো পাঁচটা জিনিস যেগুলো আমি পোকেমনের উপর হেট করি। সো এটা কোনো হেট ভিডিও না টুয়ার্ডস পোকেমন অ্যানিমে। সো ভিডিওটা আমি মনে করছি মানে অনেক অন্যরকম ভিডিও, মানে এই টপিকে বানায় না কেউ। একটা বানিয়েছিল উইক্সার, ফাইভ থিংস আই হেট অ্যাবাউট ড্রাগন বল। সো আমি ওটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা বানিয়েছি, ফাইভ থিংস আই হেট অ্যাবাউট পোকেমন। সো এই ভিডিওটা শেয়ার করে দিও, যত পারো হয়তো শেয়ার করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। আর এবারে লাইক এম আছে একটা, যেটা হচ্ছে 25 লাইকস। সো এটা আশা করি পূরণ হয়ে যাবে। আর যদি চ্যানেল নিউ থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। তো আমার যেটা ফার্স্ট পয়েন্ট ওইটা হচ্ছে যে নো ব্লাডস। সো আমি জানি পোকেমন একটা পিজি অ্যানিমে, কিন্তু ওদের ব্যাটেলের টাইমে একটু হলেও ব্লাডস দেখানো উচিত। পোকেমনে যখন কেউ সিরিয়াস হার্ট হয় তখন সেখানে জাস্ট কয়েকটা ব্ল্যাক স্পটস দেখায় অর স্কার্স দেখায়, বাট সেখানে বলে যে সিরিয়াস ইঞ্জুরি, কিন্তু কোনো ব্লাড নাই। সো আমার মনে হয়েছে যদি এখানে একটু ব্লাড দেখাইতো তাহলে অনেক ভালো হতো। সো আমার যেটা আরেকটা পয়েন্ট ওটা হচ্ছে যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। সো আমি ওইটা দেখি যে পোকেমনে কোনো ক্যারেক্টারের ডেভেলপমেন্ট হয় না। এ অ্যাশকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে 10 বছর, কিন্তু এখনও তার 1 বছরও বাড়ে নাই। বাট এরকম দেখাচ্ছে ওর জার্নির 18-19 বছর হয়ে গেছে যে করতে, কিন্তু ওর বয়স সব জায়গায় বলে 10 বছর। সো আমার মনে হয় যে পোকেমন অ্যানিমেতে যদি ক্যারেক্টার ডেভেলপমেন্ট যদি বাড়াই দেয় তাহলে দ্য অ্যানিমে উড বি 10 টাইমস গুড। লাইক নারুটোর মতন যদি ক্যারেক্টার ডেভেলপমেন্ট করে তাহলে পোকেমন অ্যানিমে আরও পপুলার অ্যান্ড নিউ অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করবে। সো আমার যেটা নেক্সট পয়েন্ট আছে ওইটা হচ্ছে যে প্রেডিক্টেবল। সো আমার এই পয়েন্টটার সাথে অনেকজন অ্যাগ্রি করবে যে পোকেমন অ্যানিমে অনেক প্রেডিক্টেবল, অনেক জিনিস আমরা আগে থেকে বলে দিতে পারি যে কি হবে। আই নো মাঝে মাঝে প্রেডিক্টেবল হয় না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এই অ্যানিমেটা প্রেডিক্টেবলই থাকে। মানে আমরা আগে থেকে বলে দিতে পারি যে এই সময় কী হইতে পারে, সামনে কী হইতে পারে, এটা আমরা আগে থেকে বলে দিতে পারি। এক্সাম্পল টিম রকেট অবভিয়াসলি। সো ওরা যদি সেম জিনিস রিপিটেডলি না করে অ্যান্ড নিউ নিউ জিনিস দেখায় তাইলে অনেক ভালো হবে ফর দ্য বোথ অডিয়েন্স অ্যান্ড দ্য প্রোডাকশন কোম্পানি। সো আমার যারা নেক্সট পয়েন্ট ওটা হচ্ছে যে নো ব্যাক স্টোরি। সো পোকেমনে যখন কোনো নিউ ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করে তখন সে ক্যারেক্টারের ব্যাক স্টোরি ওর এর রিয়েল স্টোরি, মানে কোথার থেকে আসছে, ও কী ছিল, ওইটা দেখায় না। ইভেন কি যে মেন ক্যারেক্টার অ্যাশ ক্যাচম, আমরা ওরও যেটা মেন ব্যাক স্টোরি ওটা আমরা এখনও জানি না। সো আমার মনে হয় যে যদি ব্যাক স্টোরি দেখায় ইম্পর্টেন্ট ক্যারেক্টারসদের তাহলে আমরা আরও ক্যারেক্টারসদের জানতে পারবো অ্যান্ড ক্যারেক্টারদের সাথে কানেক্ট করতে পারবো। সো আমার যেটা নেক্সট পয়েন্ট ওটা হচ্ছে যে হোয়াট দে ইট। এই পয়েন্টটা নিয়ে পুরো একটা ভিডিও বানানোই পসিবল, কিন্তু আমি এটা করব না। পোকেমন অ্যানিমেতে কখনো বলে নাই যে হিউম্যান্সরা কী খায়, আমরা জাস্ট কয়েকটা এপিসোডে হিন্ট পাই কিন্তু কোনো কনফার্মেশন পাই না। সো কোন একটা এপিসোডে জানি পোকেমনের ওইখানে একবার জেমস ম্যাজিক কার্প, যেটা পোকেমন, ওকে খাওয়ার জন্য বলছিল। সো এটা হচ্ছে একটা স্ট্রং হিন্ট যেটা আমরা এখন পর্যন্ত পাইছি। সো যদি ওরা এটা রিভিল করতো তাহলে আমাদের কনফিউশন আর থাকতো না। সো এই ভিডিওটা এন্ড হওয়ার আগে আমি একটা চ্যানেলকে শাউট আউট দিতে চাই, যেটার নাম হচ্ছে যে AR বাংলা অ্যানিমেশন ডাবিং। চাও ও চ্যানেলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে দিও। সো আশা করি আপনার থেকে ভিডিওটা ভালো লাগছে, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন আমার থেকে ভিডিওটা কেমন লাগছে আর নেক্সট ভিডিও কী। আপনারা চাইলে আমাকে এটার উপর একটা সাজেশনও প্রোভাইড করতে পারেন। সো দেখাও একটা ভিডিওতে, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।